আমার রুনা রান্নাঘর চ্যানেলে আজকে নতুন একটা রেসিপি দেখাবো। তো চলো বন্ধুরা রেসিপিটা কি করেছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো দেখো কি বানিয়েছি আজকে। আজকে পুজোর স্পেশাল চাউমিন বানিয়েছি। চাউমিন কার না ভালো লাগে, সকলের তো চাউমিন ভালো লাগে, আমারও তো ফেভারিট চাউমিন। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। একটা হাঁড়িতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবারে চাউমিনের প্যাকেট থেকে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি, সব চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে খুব ভালো হয়, চাউমিনের মধ্যে লবণটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চুপির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি, সব ঢেলে দেব। দিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। দিয়ে ভালোভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আজকে আমি একটু নতুন ধরনের চাউমিনটা বানাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ডিমটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে নিয়ে নেবো। দেখো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো খুন্তি দিয়ে। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো ম্যাগির মশলা। চাউমিনের তো এই মশলাটাই ফেমাস। তো ভালো করে আমি দুটো খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো একটু কালো সস। কালো সসটা দিলে আরও দারুণ খেতে লাগে। তো বন্ধুরা কে কে চাউমিন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি একটা গ্রেট করে সিদ্ধ ডিম দিচ্ছি। এই সিদ্ধ ডিমটা খেতে খুবই দারুণ লাগে, চাউমিনের মধ্যে দিলে মুখে যখন পড়বে খুবই টেস্টি লাগবে। দেখো সরু সরু করে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দুটো ডিম দিয়ে কত সুন্দর একটা চাউমিন বানিয়ে ফেলছি দেখো বন্ধুরা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দেখলেই তো খেতে ইচ্ছা করবে। প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো এক প্যাকেট চাউমিনে কতটা হয়েছে, এক প্লেট হয়েছে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপরে দিয়ে দেবো আমি গাজর কুচি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে দিয়ে দেবো আমি টমেটোর সস। এই সস মাখিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। দেখো বন্ধুরা আমি সসগুলো মাখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা চাউমিনটা ভালো করে দুটো চামচ নিয়ে মাখাচ্ছি। হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, অসাধারণ হয়েছে চাউমিনটা। দেখতেও যেমন খেতেও তেমন দারুণ লাগবে।
তো আমি চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি তো খেয়ে দেখলাম খুব দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।